হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা, এখন আমি ব্রাশ করব। হাই গাইস, এখন আমি ব্রাশ করে এলাম, এখন আমি চা খেতে যাব। হাই গাইস, এখন আমার চা খাওয়া শেষ, এখন ফ্রিজ থেকে মাছ বের করে দেব, মা রান্না করবে। মা এখন রান্না করছে, এখন বাজে 9টা, তো এখন আমি ব্রেকফাস্ট করব। মা রুটি বানিয়েছে, রুটি আলু ভাজা, চলো। তো এখন আমি খাচ্ছি রুটি আলু ভাজা। আমার রুটির সঙ্গে আলু ভাজা খেতে অনেক ভালো লাগে, আর সাথে চা। তো এখন আমার ব্রেকফাস্ট শেষ, এখন আমি সানে যাব। সানে যাওয়ার শান্তি আছে, আপনাদের সঙ্গে কথা বলছি। স্নান করা শেষ, স্নান করে আমি আমাদের নিজস্ব দোকান আছে, দোকানে গিয়েছিলাম বাবার জন্য খাবার দিতে। খাবার দিয়ে এসে তারপর খেয়ে এখন আবার ভিডিও করছি। তো খাবার ভিডিও করিনি, এখন যাব আমি সামনে অল্প ঘুরতে। এখন আমি যাচ্ছি আমাদের পুকুরে, তো গ্রামে থাকি, আমাদের পুকুর আছে, তো পুকুরে আমি যাচ্ছি এখন। এই তো আমাদের পুকুর, আমাদের পুকুর অনেক পুরনো পুকুর, আমাদের পুকুর অনেক বড়, অনেক বড় আর অনেক পুরনো, আমার জন্মের আগের। দেখুন আমাদের, এই দেখুন আমাদের বাইরের রাস্তা, গ্রামের দেখুন। তাহলে আমাদের বাড়ির রাস্তা, সামনের রাস্তা, বৃষ্টি দিয়েছে তো অল্প অল্প জল আছে, কাঁচা রাস্তা। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এটা হলো পিসারি, এখানে মাছ আছে, এখানে গরু ঘাস খাচ্ছে, এখানে ধান কেটে, এখানে অল্প অল্প জল হয়ে গেছে, বৃষ্টি দিয়েছিল তাই। অল্প অল্প জল হয়ে গেছিল, প্রচুর বৃষ্টি দিয়েছিল তাই। এখন আমি ঘরে ফিরে যাচ্ছি, কীভাবে করতে হবে ব্যাপারে সেটা আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম ব্লগ করছি, বলে দিও আমাকে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, জানি না কতটুকু করতে পেরেছি বা কতটুকু করেছি, আমার যদি ব্লগ যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আপনার যদি ভালো লাগে তাহলে বাহ, টাটা।